সিচুয়েশন ফেস করলাম আমি যেটা নিজে অভিজ্ঞতা একটা আমার তৈরি হলো কি কি করলাম কি কি করেছি তোমাদের সাথে আমি নিশ্চয়ই উচিত কারণ আমি আমি যেগুলো যেগুলো শিখলাম জেনেছি আচ্ছা ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই সেটা ধরো এই মাস্ক আজকে তোমরা তো সবসময় দেখেছ আমি মানির ঘরে ঢোকার সময় বা মানিও কিন্তু এই এন নাইনটি ফাইভ মাস্কই পরে আমি গেছি এবং মানিও এই এন নাইনটি ফাইভ মাস্ক পরে থাকে এবার অনেকের প্রশ্ন কীরকম মাস্ক পরা উচিত এবার দেখো আমাদেরকে ডক্টর বলেছিল যে বাইরে বেরোলে বা দোকান বাজার যেখানে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই করে দুটো মাস্ক ওয়্যার করতেই হবে দুটো মাস্ক পরতেই হবে এবং তার মধ্যে আমি যেটা ইউজ করি একটা আমি এরকম সার্জিক্যাল মাস্ক ইউজ করি সার্জিক্যাল মাস্ক আর প্লাস একটা এন ফাইভ মাস্ক আমি এই দুটো সবসময় ইউজ করি আর ঘরে আমি মানির কাছে যাওয়ার সময় কিন্তু এন ফাইভটা অবশ্যই ইউজ করছি আর মানিও এন নাইনটি ফাইভ মাস্কটাই এরকম পরে থাকছে ঘরে এবং সেটাই ইউজ করছে আর একটা কথা এই সার্জিক্যাল মাস্ক কিন্তু একবারের জন্যেই একটা মাস্ক কিন্তু একবারের জন্যেই একবার ইউজ করে ইউজ অ্যান্ড থ্রো এটা কিন্তু কেচে নিয়ে পড়া যাবে না এটা আমি তোমাদেরকে আগে ইনফরমেশনটা আমি মানে এখন রিসেন্ট খুব ভালোভাবে জেনেছি আগে আমরা সব ফ্যাশনেবেল মাস্ক কটন মাস্ক সেরকম আমি তোমাকে দেখাচ্ছি তোমাদের এরকম অনেক কিনেছি তোমাদেরও আমি দেখিয়েছি এবং তোমরাও নিশ্চয়ই কিনেছ পরেছ এরকম কটন মাস্ক আমার মতে এইগুলো এখন ইউজ না করাই ভালো এখন মারাত্মক সিচুয়েশন এইগুলো আমরা এখন ইউজ করছি না আর এগুলোর আর একটা মাইনাস পয়েন্ট হচ্ছে এগুলো কি বলো তো এসে কোথায় রেখে দিলাম এখানে রাখলাম ওখানে রাখলাম কাজই কেন না আমি জানি ওটাকে আবার কাচবো আবার ইউজ করব। কিন্তু ওই যদি ইউজ অ্যান্ড থ্রো মাস্কটা নিই তাহলে আমি জানবই বাবা এটাকে আমি ফেলে দেবো এইটা হচ্ছে মাস্কের ফান্ডা গেল আজকে বুধবার আজকে বুধবার এখন এই সকাল এগারোটা বেজে গেছে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে সবাই ব্রেকফাস্টে আজকে করেছিলাম মুড়ি আলু ভাজা আর ডিম সিদ্ধ তো সবার জন্য রোজই করছি আর ডিম সিদ্ধও করেছিলাম মুড়িয়ার আলু ভাজা খাওয়া হয়ে গেছে আর কাঁঠালি কলা একটু পরে তোমার ওই লেবু শরবত টরবত বানাবো এইসব তো চলতেই থাকবে যাগে আজকের ভিডিওটা আমি যে জন্যে বানাচ্ছি সেটা হচ্ছে আজকে মানে মানির কালকে ডক্টরের সাথে দেখা করেছি উনি বললেন যে মানে এখন মানি বলতে পারো মানে অনেকটাই সুস্থ হয়ে গেছে এবং উনি এটাও বললেন ওনার থেকে আর কারোর মানে লাগার ভয় নেই ইনফেকশন হওয়ার কোনো রকম ভয় নেই উনি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছেন এবং তোমাদেরকেও আমি দেখাবো মানিকে আজকে মানে আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে অনেকটা স্টেবল হয়ে গেছে হাঁটাচলাও করতে পারছে দুর্বলতাটা তো এখন থাকবেই তা ডক্টর বললেন যে দুর্বলতা তো এখন থাকবেই ওষুধের রোগটা সেরে গেছে কিন্তু খাওয়া দাওয়া আস্তে আস্তে করতে করতে দুর্বলতাটা কেটে যাবে এইটা একটা ভালো নিউজ আর দিদিও এখন একদম অনেকটা ভালো আছে এখন আর মানে তোমার স্যালাইনও দিতে হচ্ছে না অক্সিজেনও দিতে হচ্ছে না আর কাজে এই জন্যে আমাদের মানে বাড়িতে একটু হলেও হাসি ফুটেছে একটু হলেও আমরা মানে একটু হলেও আনন্দে আছি আর কি মানে যে অনেকটা ওভারকাম করতে পেরেছি আর তোমাদেরকে আমি আজকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা এই ভিডিওতে আগেই বলে নিচ্ছি তারপরে তো আমি তোমাদের যা আমার ফুল ডে রুটিন যেরকম আমি করব সবই দেখাবো জিম্মাকেও দেখাবো বাট আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে নিচ্ছি দেখো মানে যে এত তাড়াতাড়ি রিকভার করলো বা আমরা যে আমরা কিন্তু জানতাম হয়তো আমরা অ্যাসিমটোমেটিক হয়তো আমরা পজিটিভ বাট তা সত্ত্বেও আমরা কিন্তু মানে কোনো রকম সিমটমস আমাদের দেখা দেয়নি আমরা কোনো কষ্ট পাইনি বা সেরমভাবে আমাদের করোনা এফেক্ট বোঝা যায়নি সেটা কিভাবে বা আমি যে করোনা পেশেন্ট মানি যে বাড়িতে ছিল তাকে যে মানে কিভাবে কি করলাম বা একজন করোনা পেশেন্ট বাড়িতে থাকলে যেগুলো একদম খুব জরুরি সেগুলোই আমি তোমাদের সাথে আজকের ভিডিও আগে আলোচনা করে নিচ্ছি যে যেগুলো তোমাদের মানে বাড়িতে অবশ্যই থাকা দরকার এবং যেগুলো তোমাদের মেনটেন করা দরকার তা চলো আগে আমি এক নম্বর একটা একটা করে তোমাদেরকে বলে দিই দেখো সবার প্রথম একটা পালস অক্সিমিটার আমি তোমাদেরকে এটা আগেও দেখিয়েছি এটা এখন নয় প্রায় গত বছরেই আমরা এটা আনিয়েছিলাম অর্ডার করে এবং এটা প্রচণ্ড পরিমাণে এবছরে কাজে দিল এখন কাজে দিল সেটা তোমরা জানো সেই গল্প তো তোমাদেরকে আমি বলেছি যে এই অক্সিমিটার কীভাবে মানে একজনের প্রাণ বাঁচিয়ে দিলো সেটাই তো তোমরা আমি আগেই বলেছি জেনেছ শুনেছো এইটা কিন্তু থাকা খুব জরুরি এক নম্বর দু নম্বর হচ্ছে আইসোলেশানে থাকা মানে যিনি অ্যাফেক্টেড তেনার ওনার আইসোলেশনে থাকা খুব দরকার আলাদা বাথরুম আলাদা বিছানা এবং আলাদা রুম এটা খুবই দরকার এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে মানে প্লেট যে প্লেট বা গ্লাস চাম স্পুন চামচ সেগুলো কিন্তু সমস্ত আলাদা এবং আমার আমি যেটা করেছিলাম আমি সেই মানে এই কদিন তো আমরা প্রত্যেকে ইউজ অ্যান্ড থ্রো প্লেট এবং ইউজ অ্যান্ড থ্রো গ্লাস প্লাস্টিকের স্পুন এইগুলো ইউজ করছিলাম কেন তো যাতে নাকি কোন কোনো রকমই কারোর থেকেই কারোর ইনফেকশন না হয় কারণ আমরা যেহেতু মানির একদম সঙ্গে ছিলাম এখন আমরা পজিটিভ যে নয় সেটাই মানে জানে না তারপরে আমরা ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছিলেন না সিমটমস না থাকলে টেস্ট করাতে হবে না টেস্ট করাইনি কিন্তু আমরা নিজেদেরকেও সমস্ত রকম প্রিকশন এ ওর ছোঁয়া খাইনি এ ওর মানে কোনো রকম এরকম কিছু করিনি যার জন্য ইউজ এন্ড থ্রো কাগজের প্লেট আর প্লাস্টিকের স্পুন কাগজের গ্লাস প্লাস্টিকের গ্লাস এরকম ইউজ করেছি এইটা হচ্ছে আর একটা পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে ঘর মোছা ঘরটা কিন্তু রেগুলার মুছতে হবে রেগুলার আমি ঘর মুছেছি মানে ফিনাইল দিয়ে ডেটল দিয়ে সমস্ত কিছু করে আমি ঘর মুছেছি গরম জলে ঘর মুছতে পারলে আরও ভালো হয় আমি অল্প সাম কুসুম কুসুম গরম জলে মুছেছি কিন্তু ওটা গরম জলে মুছলে ঘরটা আরও ভালো হতো কিন্তু আমার যেহেতু মপ নেই আমি হাতে করে মুছেছি ওটা গরম জল তো আর হাতে করে নিংড়নো যায় না সেই জন্যে আমি এমনি তোমার ওই ডেটল দিয়ে আর ফিনাইল দিয়ে ঘরটা ভালো করে মুছেছি এইটা আর একটা পয়েন্ট গেল আর হচ্ছে যতবার মানে বাথরুম গেছে ততবার কিন্তু আমি নিজে আমি নিজে প্রোটেকশন কি কি নিয়েছি কি কি পরেছি সব তো তোমরা দেখেছো আমি কিন্তু স্যানিটাইজ করেছি বাথরুম প্রত্যেকবার আমি বাথরুম স্যানিটাইজ করেছি আর একটা যেটা আমাদেরকে এবং মানিকে নেগেটিভ হতে খুব তাড়াতাড়ি নেগেটিভ হতে সাহায্য করেছে আর আমাদেরকে মানে সংক্রমণের হাত থেকে বাঁচিয়েছে সেটা হচ্ছে ওই হলুদ জলের প্রাণায়াম সেটা আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে ডিটেলে পোস্ট করেছি তোমরা দেখে নিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই জিনিসটা কিন্তু মানে রামবানের মতন কাজ করেছে সত্যি বলছি আমাদের মানে আমরা সবাই ওইটা করেছি ওই হলুদ জলের প্রাণায়াম করেছি হলুদ জল খেয়েছি সে তার ফলে কিন্তু আমরা সংক্রমিত হইনি আর একটা জিনিস যেটা মানির অক্সিজেন স্যাচুরেশন ঠিক রাখতে সাহায্য করেছে সেটা হচ্ছে একটা বিশাল বড় টোটকা সেটা আমাকে তোমাদের মধ্যেই একজন আমার ইউটিউব ফ্যামিলির একজন বন্ধুই আমাকে বলেছ আমি করেছি এবং সত্যি সেটা অব্যর্থ কাজ দিয়েছে মানির এই বয়সেও স্যাচুরেশন নাইনটি সিক্স নাইনটি সেভেনের নিচে নামেনি কিন্তু মানির কোভিডের যে পয়েন্ট থাকে সেটা কিন্তু দিদির চেয়ে খারাপ পজিশানে ছিল কিন্তু মানির অক্সিজেনটা ওই যে রেমিডিটা আমি করেছি তোমরাই আমায় বলেছ সেটাও আমি ভালোভাবে ভিডিও বানিয়ে পোস্ট করেছি লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই দেখে নিও অবশ্য করে দেখে নিও মানে ওটা অক্সিজেন স্যাচুরেশান না কমতে দেওয়ার অন্যতম রিজন এই ছিল আমার মানে আমি কিভাবে এই কদিন এই ধরো দীর্ঘ চোদ্দ দিন আমি এইভাবেই মেনটেন করে এসেছি এতটুকু খামতে দিইনি যেরকম যেরকম যখন যেরকম করার দরকার ঠিক সেই টাইম মতন রুটিন ওয়াইজ কাজ করেছি যার জন্যে আমার তোমাদের সাথে কথা বলতে পারিনি ভিডিও পোস্ট করতে পারিনি জিম্মাকে হয়তো পড়তে বসাটা দেখতে পারিনি অনেক কিছুই করতে পারিনি কিন্তু আমি আমার মাকে সুস্থ করে তুলতে পেরেছি মানে এখনো পুরোপুরি সুস্থ বলবো না মানে দুর্বলতা কাটতে বা একদম নর্মাল হতে হয়তো একটু টাইম লাগবে কিন্তু ওই রোগটা থেকে আমি বাঁচাতে পেরেছি তাহলে এই এছাড়া আমরা কি কি ওষুধ খেয়েছি সেটা তো আমি ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়েছি না দেখে থাকলে দেখে নিও লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওষুধ তো খেতেই হবে কারণ যেহেতু আমরা মানে ডাইরেক্ট রোগীর কাছাকাছি ছিলাম বা আছি আর এটা আর একটা জিনিস করেছি যেটা ওই ওষুধ খেয়েছি আর কিন্তু প্রোটিন ডায়েট আর একটু হেলদি ফুড অবশ্যই নিতে হবে সেটা মানিকেও যেমন দিয়েছি আমরাও কিন্তু সমপরিমাণে প্রোটিন ডায়েট নিয়েছি ডিম সিদ্ধ চিকেন ফ্রুটস মানে তারপরে ওআরএসের জল আর তোমার লেবুর জল পাতি জল প্লাস মুসম্বি লেবু এইগুলো সব কিন্তু আমরা বাড়ির প্রত্যেকেই নিয়েছি মানে খাচ্ছি খা মানে মানিকেও দিচ্ছি এবং আমরাও খাচ্ছি এই সব জিনিসগুলো আমি কিন্তু মানে সব কিছু মেনটেন করেছি মানে একজন যেহেতু আমার বাড়িতে মানে যেহেতু রকম বিপদটা ঘটে গেছে তাহলে আজকে তোমাদেরকে জাস্ট এইটুকুনি ছিল আমার একটা ইনফরমেশান যে আমি যে সিচুয়েশান ফেস করলাম আমি যেটা নিজে অভিজ্ঞতা একটা আমার তৈরি হলো কি কি করলাম কি কি করেছি তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করাটা আমার আমি মনে করি উচিত কারণ আমি আমি যেগুলো যেগুলো শিখলাম জেনেছি সেগুলোতে তোমরাও শিখতে পারো জানতে পারো সেই জন্যেই আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্টস করে জানিও তোমরা কেমন আছো তোমরা মানে কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর অবশ্যই হ্যাঁ আমার অনেক বন্ধু আমায় জানিয়েছো তোমাদের কোভিড পজিটিভ হয়েছে তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানিও আমি তো তোমাদেরকে রোজ আপডেট দিচ্ছি আমিও চাই তোমাদের খবরাখবর জানতে সেগুলো আমাদের আমাকে জানিও তাহলে আজকের মতন বাই বাই